যশোরের আদ্দিন হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনের পর মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হলে স্বজনরা হাসপাতালে বিক্ষোভ শুরু করেন। অবশ্য কর্তব্যরত চিকিৎসকের দাবি, রোগীর অবস্থা শুরু থেকে গুরুতর ছিল। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, বৃষ্টি বেগম নামে ওই প্রসূতিকে সোমবার রাত আড়াইটায় অসুস্থ অবস্থায় আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতে নার্সরা তার চিকিৎসা দেয়। মঙ্গলবার সকালে গাইনি বিশেষজ্ঞ এসে নার্সদের তিরস্কার করেন এবং দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত জানান। পরে সকালেই বৃষ্টির অপারেশন হয়, ভূমিষ্ঠ হয় সন্তান। সন্ধ্যার আগে জ্ঞান ফিরলে ফের অসুস্থ হয়ে পড়েন বৃষ্টি। এরপর ইনজেকশন প্রয়োগ ও ফিজিক্যাল ট্রিটমেন্ট দিলেও মৃত্যুবরণ করেন ওই নারী। সিজার করা রোগী বাংলাদেশে কোন হসপিটালে আছে যে বুক চেপে চেপে ধরে হচ্ছে না রোগী ভালো করা? ওর বুক চেপে চেপে বুকে ইনজেকশন পুশ করে মেরে ফেলাইতেছে। বাসাতে বেরোয় আমাদের বাইকে করে নিয়ে এসে আমাদের এখানে নিয়ে আসছে সুস্থ রোগী। সেই রোগী কীভাবে আজকে আমাদের রোগী আমাদের অবশ হয়ে যায় আত্মা? আর বুকের উপরে দুইটা সুই মারার পরে বুকের উপর প্রেশার দিয়ে তারপরে অবশ্য হাসপাতালের উপপরিচালকের দাবি, রোগীর অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। আর শিশুর মৃত্যু আছে জানিয়েও আমরা অপারেশন করতে চাই, তারা সেই কনসেন্টও পরে সই করেছে। আমরা এটাও বলছি যে দরকার হলে আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, তখন ওনারা সই করে আল্লাহ ভরসা বলে বলছে যে করেন আপনারা। এরপরে যখন পেশেন্ট মারা গেছে তখন ওনারা বলতেছে যে হাসপাতালের ভুল চিকিৎসায় পেশেন্ট মারা গেছে। বৃষ্টির মৃত্যুর পর স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রোগীরা কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করছে, সংগ্রহ করে তারা শান্ত হয়েছে, তাদের তারা লাশ নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা লিখিত অভিযোগ করবে, পরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। মৃত বৃষ্টি শহরের রেলগেট এলাকার সোহেল রানার স্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।